Assalamualaikum viewers, welcome back to my channel Rocomatis Gharatutka. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন সি ফেসিয়াল যা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন আর এই ভিটামিন সি ফেসিয়াল আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ব্যবহার করতে পারবেন ভিটামিন সি স্কিনের জন্য কেন উপকারী কেন আমরা ভিটামিন সি ফেসিয়াল করব এবং কারা এই ভিটামিন সি ফেসিয়াল করতে পারবেন সেটি আমি আজকে বলবো তাই ভিডিও স্কিপ না করে পুরোটি অবশ্যই দেখবেন ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এটি আমাদের স্কিনে কোলাজেন কে বুস্ট করে স্কিনকে টাইট ও সফট করে তোলে এটি স্কিনের ফাইনাইন এবং রিঙ্কেল দূর করতে খুবই কার্যকরী এটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ইউভি থেকে অয়েলি স্কিন ড্যামেজ সারিয়ে তুলতে সাহায্য করে এটি হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পট লাইট করতে সাহায্য করে এছাড়াও এটি স্কিন ব্রাইটেনিং এ বেশ খুব ভালো কাজ করে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আর নিয়ে নিয়েছি কাঁচা তরল দুধ এখানে আপনারা লিকুইড যে কোনো দুধ ইউজ করতে পারেন আর এছাড়া আমার এখানে লাগবে অরেঞ্জ জুস আমি এখানে কমলা লেবু কয়টি ভালো করে ব্লেন্ড করে তারপর জুসটা বের করে নিয়েছি ভিটামিন সি ফেসিয়াল স্কিনকে ব্রাইটেনিংয়ে খুব ভালো কাজ করে ভিটামিন সি ফেসিয়াল 20 বছরের বেশি যাদের বয়স এবং যাদের বয়স 25 প্লাস তারা এগুলো রেগুলার ফেসিয়ালটি করতে পারেন তো আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ টক দই নিয়ে নিব আর এর সাথে আমি 1 টিস্পুন পরিমাণ নিয়ে নেব তরল দুধ আপনারা এখানে অবশ্যই কাঁচা দুধটা ইউজ করবেন আর যাদের বয়সের ছাপ পড়ে গেছে তারা তো এই ফেসিয়ালটি অবশ্যই করতে পারবেন আর এই ফেসিয়ালটি যে কোনো স্কিন টাইপে করা যাবে অয়েলি বা ড্রাই তো আমি এখানে 1 টিস্পুন পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি আর এই তিনটি মিশ্রণ ভালো করে মিক্স করে নিলেই আমার ক্লিনজিং উপকরণ তৈরি হয়ে যাবে আর প্রথমেই এই ক্লিনজিং দিয়ে ত্বকটাকে ক্লিন করে নিতে হবে প্রথমে যে কোনো ফেসওয়াশ দিয়ে আপনারা ত্বকটি পরিষ্কার করে নেবেন এবং এই ক্লিনজিংটি লাগিয়ে নেবেন তো ক্লিনজিংয়ের জন্য আপনারা এই প্যাকটি ম্যাসাজ করে লাগিয়ে নেবেন আপনার স্কিনে সেকেন্ড ধাপে আপনাকে করে নিতে হবে স্ক্রাবিং তো ক্লিনজিং করার পরে আপনারা ক্লিনজিংটি 3 থেকে 5 মিনিট পর পানি দিয়ে ধুয়ে মুছে নেবেন এরপরে স্ক্রাবিং করবেন তো আমি এখানে কমলা লেবুর খোসা ভালো করে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে আর ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে আমি সেই মিশ্রণ থেকে 1 টিস্পুন পরিমাণ নিয়ে নিচ্ছি কমলা লেবুর খোসা গুঁড়ো আর এখানে 1 টিস্পুন পরিমাণ আমি নিয়ে নিচ্ছি চিনি তো আপনারা এখানে দানাদার চিনিটা নেবেন আর এখানে মধু নিয়ে নিচ্ছি মধু আমি 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে নেব তো স্ক্রাবিংয়ের জন্য এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর 3 মিনিট আপনারা এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখবেন এবং 3 মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে মুখ এবং গলা মুছে নেবেন আর এর সাথে দিয়ে নিতে হবে অরেঞ্জ জুস 1 টিস্পুন পরিমাণ আর এই স্ক্রাবিংটির মাধ্যমে আপনাদের ত্বক অনেকটা ফ্রেশ হয়ে আসবে আর ত্বকটি অনেকটা ক্লিন হয়ে আসবে ক্লিনজিংয়ের পরে এই স্ক্রাবিংটা অবশ্যই জরুরি যার জন্য আপনারা ক্লিনজিংয়ের পরে স্ক্রাবিং করে নেবেন আর 5টি ধাপের মাধ্যমে আপনারা ভিটামিন সি ফেসিয়ালটি খুব সহজেই বাসায় করে নিতে পারবেন এজন্য আপনাদেরকে পার্লারে যেতে হবে না তো এই স্ক্রাবিংটি রেডি হয়ে গেলে আপনারা আপনাদের স্কিনে ভালো করে স্ক্রাব করে নেবেন আর এটা 3 থেকে 5 মিনিট আপনারা ভালো করে ম্যাসাজ করে আপনাদের স্কিনে লাগিয়ে নেবেন আর কিছুক্ষণ পর অর্থাৎ 5 মিনিট পর আপনারা এটি পানি দিয়ে ধুয়ে ভালো করে স্কিনটাকে মুছে নেবেন তাহলে আপনাদের স্ক্রাবিংটি হয়ে যাবে আর স্ক্রাবিংটি হয়ে যাওয়ার পরে স্টিমিং করতে হবে তো অবশ্যই আপনারা ভালো করে আপনাদের ত্বকটি স্ক্রাবিং করে নেবেন আর এই ভিটামিন সি ফেসিয়াল আপনারা আমার এই ভিডিওটি ফলো করে বাসায় করতে পারেন যার জন্য কোনো খরচ করতে হবে না তো স্টিমিং ধাপটি এরপরেই আসছে আর স্টিমিংয়ের মাধ্যমে আপনারা তোয়ালে দিয়ে মাথা ভালো করে ঢেকে 5 মিনিট এই বাষ্পটা নেবেন স্কিনে এবং প্রবেশ করতে দিবেন এবং এরপরে ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ারগুলো
রিমুভার দিয়ে স্টিক স্টিক যে আছে সেই স্টিক দিয়ে রিমুভ করে আস্তে আস্তে পুশ করে বের করে নেবেন। তো তারপরে আমি ফেস মাস্ক ব্যবহার করব। তো ফেস মাস্ক ব্যবহার করার জন্য এখানে আপনারা প্রথমেই 2 টিস্পুন পরিমাণ নিয়ে নেবেন বেসন। এর সাথে আপনারা অ্যাড করে নিতে পারেন স্ট্রবেরি অথবা তরমুজের জুস। তো আমি এখানে কলাটা ইউজ করেছি, কলাটা যেহেতু সহজেই পাওয়া যায় এজন্য আপনারা এখানে একটা কলাও ম্যাশ করে দিয়ে নিতে পারেন। তো আপনারা যদি চান এখানে স্ট্রবেরি অথবা তরমুজের জুস ব্যবহার করতে পারেন, তরমুজ ম্যাশ করে দিতে পারেন অথবা স্ট্রবেরি ম্যাশ করে দিতে পারেন। তো কলাটা যেহেতু সহজে পাওয়া যায় আর সবাই ইউজ করতে পারবে এজন্য আমি আজকে কলা দিয়ে করে দেখাচ্ছি। আর এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি আর ভালো করে ম্যাশ করে বেসনের সাথে মিক্স করে নিতে হবে। ফেস মাস্কটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের স্কিন কতটা ব্রাইট হয়ে আসছে। আর এই ভিটামিন সি ফেসিয়াল আপনারা একবার সপ্তাহে অন্তত করবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই ফেস মাস্কটি ব্যবহার করে কেমন লেগেছে আর এই ভিটামিন সি ফেসিয়ালটি করে আপনাদের ত্বক কতটা উজ্জ্বল হয়েছে। তো ভালো করে ম্যাশ করে কলাটি বেসনের সাথে মিক্স করে নেওয়ার পরে এর সাথে অ্যাড করে নিতে হবে টক দই। তো আপনারা এই ফেস মাস্কটি খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন আর এর জন্য খুব একটা ঝামেলা করতে হবে না আর পার্লারের খরচটাও বেঁচে যাবে। তো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আর এই টক দইটা অবশ্যই ইউজ করতে হবে এর সাথে। তো এই টক দই আর বেসন ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিছুটা পরিমাণ অরেঞ্জ জুস এর সাথে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে 1 টিস্পুন পরিমাণ অরেঞ্জ জুস অ্যাড করে নিচ্ছি আর আপনারা খুব সহজে এই ভিটামিন সি ফেসিয়ালটি বাসায় করে নিতে পারবেন। তো এই মিশ্রণগুলো ভালো করে মিক্স করে নিলে আপনার ফেস মাস্কটি রেডি হয়ে যাবে। আর এই ফেস মাস্কটি আপনাদের ত্বকে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিবেন এবং 15 থেকে 20 মিনিট রাখার পরে পানি দিয়ে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন এবং মুখটা টাওয়াল দিয়ে প্যাড ড্রাই করে নেবেন। তো খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে আর এই ফেস মাস্কটি খুবই স্মুথভাবে তৈরি করে নিতে হবে। আর আপনারা এই ফেসিয়ালটি করার মাধ্যমে বুঝতে পারবেন আপনাদের ত্বক কতটা উজ্জ্বল হয়ে এসেছে আর সপ্তাহে অন্তত একদিন আপনারা এই ফেসিয়ালটি করতে পারেন। আর খুব সহজে আপনারা পাবেন গ্লোয়িং এবং হোয়াইটেনিং ত্বক। আর আপনারা পার্লারে না যেয়ে বাসায় এই ফেসিয়ালটি করতে পারেন। অবশ্যই কোনো কিছু জানার থাকলে বা কোনো ভিডিও লাগলে আমাকে বলবেন, আমি সেই সমস্যাটির সমাধান করার ট্রাই করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, এতে আমি যে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ফেসিয়ালটি করবেন আর আপনারা গ্লোয়িং স্কিন পেতে চাইলে এই ভিটামিন সি ফেসিয়ালটি অবশ্যই করে নেবেন। তো 15 থেকে 20 মিনিট রাখার পর আপনারা এই ফেস মাস্কটা খুব সহজেই উঠিয়ে নিতে পারেন আলতো হাতে এবং ভালো করে পানি দিয়ে ম্যাসাজ করে এই ফেস মাস্কটি তুলে নেবেন। আর তুলে নিলেই আপনারা দেখতে পারবেন কতটা গ্লোয়িং হয়েছে। তো আমি 15 মিনিট পর এই মাস্কটি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার ত্বকটি কতটা গ্লো করছে আর স্কিনটা কতটা ব্রাইট হয়েছে। তো আপনারা অবশ্যই এই ভিডিও ফলো করে ভিটামিন সি ফেসিয়ালটি করে নেবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই ফেসিয়ালটি শেয়ার করবেন। ফেস মাস্কটি তুলে নেওয়ার পর আপনারা এখানে টোনার ইউজ করবেন এবং টোনারটি শুকিয়ে যাওয়ার পরে আপনারা ময়েশ্চারাইজ লাগিয়ে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।